জেলডাংমারি বজারত অগ্নিকাণ্ড এটা সংঘটিত হয়। অগ্নিকাণ্ড ফলত রাইজও কব পরা নাই বা আমিও যেখানে দেখাবলে পালে এতালেকে অগ্নিকাণ্ডটা কেনকৈ সংসূত্র হল এতিয়ালে গম পোৱা যোৱা নাই। আর ইয়ার ফলত প্রায় নয়খনকন দোকান ইয়াতে জ্বলি সারকার হয়ে গল। আর প্রায় আমি যেখানে দেখবলে পালে প্রায় 15-20 লাখ টাকা এটা এই অঞ্চলের মানে যিকেটা দোকান ক্ষতি হয়েছে, ক্ষতি দোকানবিলাকৰ মানে যিখিনি মালপত্র আছিল প্রায় 15-20 লাখ টাকার একটা ক্ষতি হয়েছে বলে আমি ইতিমধ্যে মানে দেখবলে পাইছো। ইয়াতে অগ্নি নিবাহর গাড়ি আহি ইতিমধ্যে জুই ইয়াতে যদিও নুমাইছে কিন্তু ইয়াতে বহুত এটা মানে পরিমাণের মানে একটা ক্ষতি হওয়া আমি দেখবলে পাইছো। আমি সরকারক দাবি জানাইছো এই অঞ্চলের মানুষখিনি একেবারে মানে গরিব দুখিয়া মানুষ আর যিখিনি দোকান ক্ষতি হয়েছে গোটেইখিনি মানুষ একেবারে মানে গরিব মানুষ। সরকারের ফলের পর এই যি ক্ষতিপূরণখিনি হল উপযুক্ত ক্ষতিখিনি সরকারক দিবার কারণে আমি এ বি এম সিয়ে দাবি উত্থাপন করেছো।